আলহামদুলিল্লাহ, এই বছরে আমরা সবাই ইতোমধ্যে জেনেছি যে আরাফার দিনটি জুমার দিন হতে যাচ্ছে। জুমার দিন আরাফার দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কি না, এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে 70 বছর বা 70 বার হজের সমান সওয়াব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয়। আবার কোনো কোনো বর্ণনাতে 72টি হজের কথা বলা আছে। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা হজ্জে আকবার বলতে একটি হজের কথা বলেছেন, যে বিষয়ে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হজ্জিল আকবার ইলা আখিরিল আয়া। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরফ থেকে হজ্জে আকবার এই মুশরিকদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে আয়াতে। তো এই যে হজ্জে আকবার বা আকবরী হজ আমরা বলছি, এটা কাকে বলে আসলে? আকবরী হজ বলতে আসলে কি? এখানে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন, বাংলাদেশি ভাইরা আছেন, ইন্ডিয়ান পাকিস্তানি ভাইরা আছেন, এখানকার প্রবাসী ভাইদের মধ্যে এবং আরও অনেক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে যদি আরাফাতের দিনটা জুমাবার হয় তাহলে সেটা আকবরী হজ হয়। আবার সেই সাথে এও জনশ্রুতি আছে যে এখানে জুমার দিন যদি আরাফাতের দিন হয় তাহলে সৌদি গভর্নমেন্টকে, হাজি সাহেবদেরকে অনেক উপহার উপঢৌকন দিতে হয়, সেই কারণে তারা চায় না যে জুমার দিনটা আরাফাতের দিন হোক। তো এরকম অনেক কথা জনশ্রুতি আছে। আসলে বাস্তবতাটা কি? জুমার দিন আরাফাতের দিন হওয়ার কি বিশেষ কোনো ফজিলত মোটেই নাই? আর যদি থাকে তাহলে তার পরিমাণ কতটুকু? আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি, যারা নিজেরা হজ করতে আসেনি এবছর, তাদের জন্য আলহামদুলিল্লাহ হজ্জে আকবরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সূরা তওবার মধ্যে যে বলেছেন, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হজ্জিল আকবর, এখানে হজ্জে আকবর বলতে কি বোঝানো হয়েছে? যে আরাফাতের দিনটা জুমার দিন হলে সেটাই কি হজ্জে আকবর হবে কিনা? তো এই বিষয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেটা খুললে আমরা দেখি যে মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরী হজ বলা হয় না, যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয়। অর্থাৎ আপনি ওমরা যেটা আছে, এই ওমরাও মানে এক প্রকারের হজ, যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে, সাধারণ অর্থে। তো আরাফাতের দিনটাকে মূলত ইয়াউমুল হজ্জিল আকবর বলা হয়েছে, অর্থাৎ বড় হজের দিন, মানে হজের মূল দিনটাই সেটা। এই জন্য হজ্জে আকবর মূলত আরাফাত দিনটাই হজ্জে আকবর, তার মানে হজ্জে আকবর প্রতি বছরই আসে, সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক, সেটাকে হজ্জে আকবরই বলা হবে। তাহলে জুমার দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয়? বিশেষ করে যে বর্ণনা আছে 70 বা 72টি হজের সমান তার কী হবে, তো সেই বর্ণাগুলো সম্পর্কে মুহাক্কিক উলামায়ে কেরামের যে তাহকিক, তার যে ইসলাম কিউ এতে এই সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন, সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং হজ্জে আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে আপনার যে কোনো ইয়মুন নাহার বা সরি যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ্জে আকবর, শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে 70 বা 72 হজের সওয়াব পাওয়ার কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। একটি বর্ণনা পাওয়া যায় লা আসলালাহ, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাঈফ জিদ্দান, এটা কোনো সাবেত না আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আরাফাতের দিনটা জুমাবার হলে 70 হজ বা 72 হজের সওয়াব হবে, এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে হ্যাঁ, জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে, মর্যাদা আছে। এক নম্বর হলো যে ইয়ামুল জুমা, এটা দোয়া কবুলের দিন, জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয়। আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা। আবার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে, সেটা ছিল ইয়ামে আরাফার দিনটা ছিল জুমার দিনটা। অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল, আরাফাতের দিনটা জুমাবার ছিল, তিনি যে বিদায় হজে ভাষণ দিয়েছেন সেদিন জুমাবার ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আরাফাতের দিনের যে ইয়েটা, আপনার বারটা কাকতালীয়ভাবে সেটার সাথে আমাদের হজ এবছর মিলে যাচ্ছে, এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার। আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয়, আবার আরাফাতের দিন দোয়া কবুল হয়, জুমার দিন আসর পরে দোয়া কবুল হয়, মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথে হচ্ছে, এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে। যতটুকু শুনেছি 2014 সাল বা তার কিছুটা আগে একবার হয়েছে, আর এবার হচ্ছে, আবার হয়তো কত বছর পরে আসবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব
আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ। এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলিমিস হলো এটি হয় না, যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বিদনিল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাব তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ, আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে, তারাও আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে। আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রু দোয়া ই দোয়া ও ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান্নবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক উলামায়ে কেরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন হাজি সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। অতএব সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো, আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন বিধে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আরাফাতের দিনের যে সিয়াম সিয়াম ইয়াউমে আরাফা আহতিসু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা কামা ওয়ারাদা ফি রিওয়ায়াতি মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজা এক বছর আগের এক বছর পরের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করায় দেয়। অতএব যারা হাজি সাহেব নন এটা তাদের জন্য প্রযোজ্য, হাজি সাহেবরা রোজা রাখবেন না, তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর। তো যারা হাজি সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই দিনটা তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে, আবার জুমার দিন দোয়া কবুলের উপলক্ষ, আবার আরাফাতের দিন, আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণভাবে এর হক আদায় করতে পারি। এবং জিলহজের প্রথম দশক চলছে, আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ, এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তা ঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবীর, ফা আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহলিল তাহমীদ পাঠ করা, আল্লাহর জিকির করা, ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পরে সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাটালে কাজে লাগাবার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আরাফাতের ময়দান থেকে আসুন্না ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী, আসুন্না ফাউন্ডেশনের ডোনার মেম্বার, লাইফ মেম্বার, স্বেচ্ছাসেবক এবং যতভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্য আমি এখানকার ওমরাতে হজে সকল দোয়াতে আমি সামিল করি। আল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও, সবার উপর তুমি সন্তুষ্ট হও, সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো। আমি প্রত্যেকটা দোয়া কবুলের জায়গা দোয়া করি ইনশাআল্লাহ, এবারও করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আবারও বলছি এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন গভীর রাত হলেও এখানে এখনও মাগরিবের আজান হয় না, একটু পরে মাগরিবের আজান সম্প্রচার হবে ইনশাআল্লাহ, আজানও আপনারা শুনতে পাবেন এবং লাইভ আজানের জবাব দিয়ে আজানের জবাব দেওয়ার যে বিপুল ফজিলত সেটা ইনশাআল্লাহ আমরা আদায় করে নিতে পারবো। আর শেষে একটা ঘোষণা দিই আপনাদেরকে, আসুন্না ফাউন্ডেশন এবছর কোরবানির গোশত সংগ্রহ এবং সেটিকে মফস্বলে বা গ্রাম এলাকায় গরিব মানুষদের জন্য বিতরণের প্রকল্প হাতে নিয়েছে। আপনারা প্রত্যেকে এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন, বিশেষ করে ঢাকার মানুষরা যারা ন্যূনতম 15 কেজি দিবেন তাদেরকে আমরা তো অনুরোধ করবো ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু আমাদের লোকবল খুব বেশি নাই, আর যাদের পৌঁছানোর ব্যবস্থা নাই তাদেরটা আমরা কালেকশন করে নেবো ইনশাআল্লাহ। আমাদের পেজে একটি পোস্ট গিয়েছে, আরেকটি পোস্ট যাবে আজকে রাতে বা কালকে ইনশাআল্লাহ। সেই পোস্টে গুগল লিঙ্ক অনুসরণ করে বা ফোন নম্বরে কল করে আপনি কতটুকু গোশত দিতে চাচ্ছেন ঠিকানাকে আপনি জানালে আমরা ইনশাআল্লাহ গোশতগুলো কালেকশন করে নিব এবং সেই গোশতগুলো প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে আমরা পৌঁছায় দিব। ঢাকা শহরে প্রচুর পরিমাণে কোরবান হয় এবং সে কোরবানের গোশত গরিব মানুষ অনেক সময় বিক্রি করে দিতে বাধ্য হয়, এত বেশি পরিমাণে হয়। তো সেই গোশতগুলো যাতে আপনার সেই গোশতগুলো যাতে গরিব যারা মফস্বলে আছেন এতে কোরবানি হয় না সেখানে পৌঁছানো যায়, সেজন্য আমরা ফ্রোজেন গাড়ির ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাগুলোকে প্যাকেট করে আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিব। ঈদের দিন আমাদের ফাউন্ডেশন খোলা থাকবে, কোনো স্টাফ ছুটি নিচ্ছেন না, সবাই কাজ করবে। উদ্দেশ্য যে আপনাদের
একটু কোরবানি গ্রস্ত যাতে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। অতএব আপনারা সাধ্য অনুযায়ী এই প্রকল্পে শরিক হবেন, অন্যগুলো মতো ফাউন্ডেশনের সকল কাজে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, আপনাদের এগিয়ে আসা এটি আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অগ্রসর হতে আলহামদুলিল্লাহ সাহায্য করে। তো সেই কাজে আপনারা এবারও আমাদেরকে সঙ্গ দিবেন এবং আমাদের সাথে থাকবেন, সেটি আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের ঢাকা শহরের কোরবানিগ্রস্ত যেগুলো প্রয়োজন আছে, আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখী যাদেরকে দেয়া দিলেন, অতিরিক্ত গোষ্ঠগুলো আপনি রেখে দেন এবং আমাদের কাছে পৌঁছায় দেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা কালেকশন করি, ইনশাআল্লাহ সেগুলোকে প্যাকেট করে ফ্রোজেন গাড়ি করে ওই রাতে পাঠিয়ে দিব, পরের দিনই ঈদের দ্বিতীয় দিনই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উত্তরবঙ্গে সেগুলো বিতরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই প্রকল্পে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে, আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ, সকালের শপথ এবং দশটি রাতের শপথ। এই দশটি রাত বলতে জিলহজের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে। ওয়াশাফাই ওয়াল ওয়াত্র, রমজানের শেষ দশকে বেজর রাতের বিশেষ ফজিলত আছে, আর এখানে আল্লাহ তাআলা জোর বেজর সবগুলো শপথ করেছেন। ওয়াশাফাই ওয়াল ওয়াত্র, জিলহজের প্রথম দশক, আশার জিলহাজ্জা, এই দিনগুলোতে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, সাধারণ ইবাদত, বন্দেগী, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, তারপরে ইস্তেগফার, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং আরাফাত দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে, ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাতের দিনে এবছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে। ঈদের আগ মুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে, আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফাতের দিনটাতে খাসভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই এবং গোটা বিশ্ব আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বলেন, নানা কারণে বলেন যে বিপর্যয়ের মুখোমুখি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন, মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করেন, গোটা বিশ্বের মানুষকে হেফাজত রাখেন, সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের দোয়ায় যেন আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে এবং আপনাদের প্রিয় আসন্না ফাউন্ডেশনকে এবং আমাদের প্রিয় স্বদেশকে যেন আমরা সবাই সামিল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা, যে দুর্ভিক্ষ, যে অভাব, যে অনটন যেটার আশঙ্কা করা হচ্ছে, দেশে প্রচুর লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ের কারণও ব্যাখ্যা করা হয়েছে সরকারের তরফ থেকে, তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত, যেন বড় কোনো বিপর্যয় আমাদের দেশের উপর নেমে না আসে, যেটার ইতিমধ্যে নানা রকমের আলামত ইতিমধ্যে বোঝা যাচ্ছে সেটা যেন না হয়। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কিছুক্ষণ পরে আজান শুরু হবে, আমি আজান, আচ্ছা মাশাআল্লাহ, কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন, আমি একটা দোয়া এই মুহূর্তে, এখন দোয়া কবুলের মুহূর্ত, এখানে শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, তিনি ক্যামেরা ধরেছেন আলহামদুলিল্লাহ, বিনয়ী মানুষ, সবসময় এরকম করেন, এখানে আরও ওলামা ইকরাম আছেন, আরও ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল। আমরা এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ, আমরা কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। কত মানুষ বিপদগ্রস্ত আছেন, কত মানুষ বিপর্যস্ত আছেন, কত মানুষ পেরেশানিতে আছেন, কত মানুষ ঋণগ্রস্ত আছেন, কত মানুষ হয়তো রুগ্ন আছেন, অসুস্থ আছেন, আমরা সবার জন্য দোয়া চাইব। আমার বাবাকে নিয়ে আমি একটু পেরেশানিতে আছি, দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছেন, যে ব্যাধি ভয়ঙ্কর ব্যাধি সেই ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। আমরা পরিবারের সদস্যরা সবাই খুব দুশ্চিন্তে আছি, আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা আমার বাবাকে শিফা কামাল আজালা দান করেন। আর আপনাদের জন্য আমাদের দোয়া অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন। কমেন্টকারী যারা আছেন, যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন, মনে প্রাণে দোয়া নিবেদন করছেন, আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াকে কবুল করেন, সবার দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনা, এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্র হয়েছি, আসলে এই হারামের আঙ্গিনা একত্রিত হওয়ার যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে এই স্বাদকে, এই তৃপ্তিকে তুলনা করা যাবে না। পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ, এখানে সেজদা দেওয়ার যে স্বাদ, এখানে দোয়া করার যে স্বাদ, এখানে ইবাদতের যে স্বাদ, সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন।